দিলে কিন্তু ঝগড়ায় আর কমে না হরে কৃষ্ণ কমে ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া প্রতিদিন কমে স্বামী স্ত্রী ঝগড়া কমে না সকালেও ঝগড়া বৈকালেও ঝগড়া দুপুরেও ঝগড়া খাইতেও ঝগড়া কাম করতেও ঝগড়া তেলা পাড়া প্রতিবেশী মানসিক কয় আরে এই শিক্ষিত মানুষ সব সময় এমন ঝগড়া ঝাটি হয় সবাই পরামর্শ দেয় কবিতা দেখতে যাও তো হরে কৃষ্ণ যেই কবিরের মধ্যে হরি যায় সবাই রে অপদারও তাবিজ ওই স্বামীও কিনছে কপস তাবিজ ওই কমের স্ত্রীও কিনছে কপস তাবিজ কিন্তু ঝগড়া আর কমে না তো একটা বাবাজি আছে খুব কৃষ্ণ ভক্ত তো কবিরের তো যাইতে যাইতে হাঁপতে গেছে বহুত টাকা পয়সা শেষ কিন্তু ঝগড়া আর কমে না দুজনে যাতে বাবাজি শরণাপন্ন হয়েছে হরে কৃষ্ণ বাবাজি কয় বাবাজি আমার বাঁচান কয় কি হয়েছে কয় আর কর না সারাটা জীবন আমার ঝগড়া ঝাটি করতে গেলে কয় কায় কায় ঝগড়া হয় যে আমার স্বামী স্ত্রী মধ্য তো স্ত্রীরও একে কমপ্লেন স্বামীরও একে কমপ্লেন দুজনে একসঙ্গে গেছে ঝগড়া তামিজ কমসানির জন্য হরে কৃষ্ণ তো ঝগড়া তামিজ কমস কেমন করি দেয় কাহিনীটা কইছে রজাক্তাই গেলে গাই যে মেলা যা দিছে কবর দিছে হাতে ঠেঙে গালায় টালায় পিঞ্চে তাহলে ঝগড়া কমে না হরে কৃষ্ণ স্বামী স্ত্রী ঝগড়া আর কমে না তে বাবা যে চিন্তা করিয়া কয় তে ইমের ঝগড়া তাবিসটা আর কবর দিলে কিন্তু ঝগড়া কমবে না হরে কৃষ্ণ কইছে কি কয় একটা জলের বোতল কি নিয়ে আনো মানে এত শুদ্ধ জল হওয়া লাগে কুয়া জল হবার নয় জলের বোতল কিনে আনছে এই বাবাজি মন্দিরের ভিতরে যায় হরে কৃষ্ণ মহানাম জপ করিয়া মন্ত্র পুতো জল তুলসীর পাতা দিয়ে দিতে দিয়া দুই জনকে দুইটা বোতল ভাগ করে দিছি এক কিলো একটা কি কইছে তোমার বোতলের জল কারণ ঝগড়া একটি একটা বোতল নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগি পায় না তো বাবা জি কইছে এটা মন্ত্রপুত জল হ্যাঁ মন্ত্রপুত জল এই জল খাবার লগে লগে ঝগড়া করবি জল হরে কৃষ্ণ মানে জল কষা খাবার লগে লগে ঝগড়া করবি তো কেমন করিয়া নিয়ম কেমন কই ইয়ান নিয়ম অল্প একটু আলামা ধরনের কই সকালে একবার বিকেলে একবার খাওয়া নাকি প্রভু কই সকাল বিকেলে কোনো কথা নাই ইয়ার কেমন কয়া দিলে কি স্ত্রী কেমন কয়া দিলে মানো যখন তোর স্বামী তোর উপরে রাগ উঠবে না তুই ঘর দৌড়ি যাব এমন তারা কথা বা চুপ তোর কথা স্বামী টেরে না পায় কানে কানে বুঝে আর এই কথাটা কিন্তু কাকো কথা না হরে কৃষ্ণ কথাটা কিন্তু কাকো না কর কানে কানে বুঝে মাগো জেলা তোর স্বামী তোর উপরে রাগ উঠবে না তুই ঘরকে দৌড়ি যাব দৌড়ি যায়া একেবারে ঘর টপ করে তারপরে এমন করে জল তুমি জলটা যাতে ঢুকিয়ে না যায় মুখ ধরে থাকবো জলটা জলটা খাইলে কিন্তু কাজ হবে না হরে কৃষ্ণ জলটা যদি খায় না তাহলে কিন্তু কাজ হবে না জলটা মুখ ধরে থাকবে সকালে উঠি ঝগড়ার সূচনা হয়েছে না ও তারপর তার স্বামী করে কানে কানে গেছে বাবা রে এই তো কিন্তু তোর যেটা মন্ত্র দিলুম বা তোর যেটা নিয়ম করলুম তোর নিয়মের সঙ্গে কিন্তু তোর স্ত্রীর নিয়মের মিল নাই আলাদা আলাদা নিয়ম তুইও জলটা এমন জায়গা তুলু জায়গা করে স্ত্রী দেখে না আর ঠিক ঝগড়া লাগার সময় যে তখন তোর স্ত্রী ঝগড়া করা করা ভাব দেখিব তখন তুই ঘর ছুটুক করে যাব যায়া জলটা মুখে ধরাব কিন্তু বাবা জলটা হলে গিলিস না হরে কৃষ্ণ জল গিললে কিন্তু কাজ হবার নয় জল গিললে কাজ হবে না ঠাকুমা বলছে জল গিলা যাবে না সকালবেলা ঝগড়া আরম্ভ হওয়ার লগে লগে স্ত্রীকে দৌড়ি গেলে ঘর স্বামীও গেলে চুপ করে ঘর দুইও জনে জল মুখ ধরাইছে জল তো এদের ফেলেও তুমি পায় না আর জল তো আর খাবারও পায় না খাইলে কিন্তু কাজও দিবে না আর ফেলে দিলেও কাজও দিবে না দুই জনে জল মুখ ধরে আর দুইজনে দুই পাকে গেলে হরে কৃষ্ণ আরো ঝগড়া হবে ঝগড়া হয় জল যদি মুখ থাকে আরো ঝগড়া হয় হরে কৃষ্ণ আর ঝগড়া জাতি নাই তোমরা যা জল মুখ করাইছেন আর মিলিও না করেন গেলেন না বাবা তুই আসি দিচ্ছে
তার মন্ত্র দিয়ে যাইয়ে হরে কৃষ্ণ শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি তো যাই হোক আর বেশি করব বাজে কথা কওয়া যাবে না তো তাহলে ওই যে তোমার ওই অনুরাগের মরিচা গল্পটা না করিয়া শান্ত হয়েছে তো মানে এগুলা করার উদ্দেশ্য হয়েছে আসরের একটা চরিত্র গঠন করা মানে কতক সময় কি হয় ভগবানের কথা শুনতে 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 বোর লাগিয়ে যায় তখন একে অপরের সঙ্গে দুইটা কথোপকথন করে যাচ্ছে যার জন্য মাঝামাঝি কতগুলো সংসারের গল্প ভিন্ন ঢুকে যায় অপরাধ নেবে না হরে কৃষ্ণ তো যাই হোক তো রাধা রানী আমার এমন স্বপ্ন দেখছে তো আমরা কি করে সারাটা জীবন অতিবাহিত করি এই ত্রিতাপ চালার মধ্য দিয়া যেতে যাই ওতে পরাজয় যেতে যাই ওতে পরাজয় জিতির আর পাই না জিতার একটাই জায়গা যেতে যাবেন অশান্তি অশান্তি একেবারে অশান্তি এত অশান্তি মানে আর শেষ নাই শান্তি বলা কোন জায়গা তো শান্তি বলা বস্তুটা নাই কিন্তু শান্তির যদি আশ্রয় থাকে শান্তির যদি জায়গা থাকে একমাত্র এই যে কৃষ্ণ সেবা ভগবত সঙ্গ এই জায়গা আসার লগে লগে বাড়ির বিষয় বাসনা সম্পূর্ণ একটুক সময়ের জন্য মানুষ ভুলিয়া যায় তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে কইছিল যত জগেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর অত্র শ্রী বিজয় বুদ্ধিদ্রবা নীতি বৃত্তম কি কইছে যেখানে পার্থ অর্জুন আর যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বিজয় নিশ্চিত নিশ্চিত বিজয় কোন পরাজয় নাই আমরা কোন পরাজয় কোন সময়ের মধ্যে মানিয়ে নিবার পাই না কোন পরাজয় নাই নিশ্চিত বিজয় হবে অল্প কথা আলোচনা করা হয়েছে কি কি আলোচনা করা হয়েছে যে পূর্ব জন্মের স্বীকৃতির ফল কোনদিন বিনষ্ট হয় না আজকে যতক্ষণ কৃষ্ণ কথা হৃদয়ঙ্গম করা যাবে এই কৃষ্ণ কথাটার কোন অবক্ষয় হবে না ততটুকু ভিতরে থাকিয়ে যাবে কারণ এই দেহ আমার পঞ্চভূতের আলাদা তৈরি হরে কৃষ্ণ ভগবান যতদিন পৃথিবীতে আমরা বাঁচিয়ে আছি ততদিন রাজা আলাদা প্রজা আলাদা মাস্টার আলাদা ছাত্র আলাদা গুরু আলাদা শিষ্য আলাদা ততদিন কিন্তু যেদিন হতে প্রাণ পাখি মত এই দেহ ছেড়ে চলিয়া যাবে সেদিন হতে আলাদা বলা বস্তু কিচ্ছু থাকিবে না ভগবান যারা রাজপ্রসাদে থাকে যার রাজমুকুট থাকে তারা কি মরে না তাদেরও অন্তিম জায়গা শ্মশান যারা প্রজা কিছুই নাই তারও অন্তিম জায়গা শ্মশান কিন্তু দুই দিনের জন্য পৃথিবীটা আমার বাড়ি আমার ঘর আমার সংসার এই আমার সংসার আমার আমার কথা নিয়ে আমরা ব্যতিব্যস্ত কিন্তু আমার সংসারটা যে আমার নয় অপমান এর কোনদিন আমরা ভেবেছি এই সংসারটা যে আমার নয় অপমান বাবা সঙ্গ এই সংসারটা যে আমার নয় সেই কথাটা কিন্তু আমরা কোনদিন ভাবি নাই কারণ যখন সৃষ্টিকর্তা বিধাতা আমার সম্পূর্ণ শব্দ নিস্তব্ধ করিয়ে যে দিন দিবে সেই দিন কি আমার বলতে কিছু থাকবে কিছুই থাকবে না সেই দিন বর্জর এই দেহটাকে পাঁচ সাত দশ ঘন্টা
ঘরের ভিতরে রাখবে তারপরে আর দেহকে রাখার কারণ অধিকার নাই কারণ এই দেহটা পঞ্চভূতের দ্বারা তৈরি আমার পঞ্চভূতের দ্বারাই কোথায় নাই এই দেহকে বিলীন করিয়া দিতে হবে কিবি অফ তেজ মরু ওয়েল হরে কৃষ্ণ এই পঞ্চভৌতিকের দেহ পঞ্চভূতের দ্বারাই একদিন বিলীন হয়ে যাবে সেদিন অসার দুনিয়া পড়িয়া থাকবে হরে কৃষ্ণ মা যতদিন পর্যন্ত আমরা জগতে আছি যখন পর্যন্ত আমার জড়জাগতিক দেহের শক্তি আছে তখন ততক্ষণ পর্যন্ত যদি সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিয়া আমরা যদি দাসত্ব মানি নেই যে প্রভু যা করার তুমি করবে অন্যথায় আমার করার কিছু নেই সুখ দান যদি করো তুমি করবে দুঃখ যদি দাও তুমি দেবে যদি কাঁদাও আমায় তুমি কাঁদাবে যদি আমাকে কষ্ট দাও তাহলে আমাকে সহ্য করার ক্ষমতাও প্রদান করবে হরে কৃষ্ণ